শিক্ষার্থী বন্ধুরা, মাইসিপিএ ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনোয়ার শিপন। তো আজকে আসলে আমরা বোঝার চেষ্টা করব যে এই যে এতগুলো বিষয় অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিং এর জন্য আমাদের কেন শিখতে হবে, তাই না? আর এতগুলো বিষয় দেখে ঘাবড়ানোর কোনো কারণ নাই। তার কারণ হচ্ছে আমরা এই এতগুলো বিষয়ের মধ্যে একটা টপিক শিখলে অটোমেটিক সেটার সাথে রিলেটেড 5টা 6টা টপিক আমাদের শেখা হয়ে যায়, আর এগুলো কঠিন কোনো বিষয় না। বলেন, আমরা কি শিখতে চাচ্ছি? সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি, আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করছি কি যে আমরা কি শিখতে চাচ্ছি, বাট আপনি আমাকে আনসার কি দিলেন? যে সিপিএ মার্কেটিং। এখন আপনি আমাকে বলেন, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন সিপিএ অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং? কারণ আমি এখানে বলতেছি আমার টোটাল কোর্সটা হচ্ছে অ্যাফিলিয়েট অ্যান্ড সিপিএ মার্কেটিং এর উপরে, তাই না? তো আপনি বলতেছেন আপনি শিখতে চাচ্ছেন সিপিএ মার্কেটিং, তো আপনি আমাকে বোঝান যে সিপিএ আর অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি, বলেন। আচ্ছা, আমি বলি, সিপিএ কস্ট পার অ্যাকশন। সিপিএ অর্থাৎ কি? সিপিএ অর্থাৎ হচ্ছে, সিপিএ হচ্ছে কস্ট পার অ্যাকশন। তো কস্ট পার অ্যাকশন কিভাবে? সাপোজ আপনি যদি সিপিএ মার্কেটিং করেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? সাপোজ ধরেন এই যে ম্যাক্স বাউন্টি সিপিএ ফুল, পিয়ার ফ্লাই, ক্লিক ডিলার, এই ধরনের প্রচুর ওয়েবসাইট। ম্যাক্স বাউন্টি একটা সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট। এই দেখেন আমি কি বললাম, আমি কিন্তু এক কথায় সিপিএ বলি নাই, বলছি, আমি বলছি যে ম্যাক্স বাউন্টি একটা সিপিএ অ্যাফিলিয়েট ওয়েবসাইট নাকি। সেম একইভাবে সিপিএ ফুল একটা সিপিএ অ্যাফিলিয়েট ওয়েবসাইট, সেম একইভাবে পিয়ার ফ্লাই একটা সিপিএ অ্যাফিলিয়েট ওয়েবসাইট, সেম একইভাবে ক্লিক ডিলার একটা সিপিএ অ্যাফিলিয়েট ওয়েবসাইট। তাহলে আমি এগুলো কেন শো করলাম? আমার জানা মতে সিপিএ অ্যাফিলিয়েট ওয়েবসাইট 500-এর উপরে আছে, তাহলে আমি এগুলো কেন শো করলাম? আমি এগুলো শো করলাম তার কারণ আমি যদি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করি, তাহলে এই ওয়েবসাইটগুলোকে আমি এ ক্যাটাগরিতে ফেলতে পারি। তার মানে কি? এগুলি হচ্ছে ভালো মানের ওয়েবসাইট, তাই না? ওকে, তো এখন অনেকে বলতে পারেন যে ভাই, বাংলাদেশ থেকে তো ম্যাক্স বাউন্টি অ্যাকাউন্ট পাওয়া যায় না, বাংলাদেশ থেকে সিপিএ ফুল অ্যাকাউন্ট পাওয়া যায় না। আপনি যদি কাজ জানেন অবশ্যই পাবেন। ক্লিয়ার? ওকে, তাহলে এই যে অ্যাফিলিয়েট সিপিএ মার্কেট প্লেসগুলো, এগুলো কি? এগুলো হচ্ছে আসলে অ্যাড এজেন্সি। এগুলো হচ্ছে অ্যাড এজেন্সি। এরা, সাপোজ আপনি আপওয়ার্কের সাথে তুলনা করেন, আপওয়ার্ক কি? আপওয়ার্ক হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে দুইটা শ্রেণী, একটা শ্রেণী হচ্ছে বায়ার আর একটা শ্রেণী কি? ওয়ার্কার। এখানেও সেম, এটাও একটা মার্কেট প্লেস যেখানে দুইটা শ্রেণী, একটা শ্রেণী হচ্ছে বায়ার, যাদের প্রোডাক্ট, যারা প্রোডাক্ট জমা দিচ্ছে, ঠিক আছে, সেটা ফিজিক্যাল প্রোডাক্ট হইতে পারে, সেটা ভার্চুয়াল প্রোডাক্ট হইতে পারে। এখন ভার্চুয়াল প্রোডাক্টগুলো কোনগুলো আপনি দেখেন না? হেলথ অ্যান্ড হেলথ, ওয়েট লসের উপরে ই বুক আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, তো এটা কি একটা ভার্চুয়াল প্রোডাক্ট না? তো এখানেও দুইটা শ্রেণী, একটা শ্রেণী হচ্ছে বায়ার, যারা অ্যাড দিচ্ছে এখানে, এরা হচ্ছে অ্যাড এজেন্সি। আর আমরা কি করতেছি? আমরা ওই অ্যাডটাকে প্রমোট করতেছি, প্রচার করতেছি, প্রচার করে সেখান থেকে আমরা কি করতেছি? সাইন আপ কালেক্ট করতেছি। এখন ফিজিক্যাল প্রোডাক্ট, সাপোজ ধরেন শার্ট, সাপোজ শার্ট, এটা কি ফিজিক্যাল প্রোডাক্ট? এই প্রোডাক্টের জন্য আপনি কি করতেছেন? আপনি এখানে অ্যাজ এন অ্যাফিলিয়েট আপনি এখানে সাইন আপ করতেছেন, সাইন আপ করতেছেন। আপনি সাইন আপ করে আপনি এদের অফার ফর্মটা নিচ্ছেন, শার্টের অফার ফর্মটা নিয়ে আপনি কি করতেছেন? মার্কেটিং করতেছেন, প্রচার করতেছেন। সেখান থেকে কাস্টমাররা সাইন আপ করতেছে, আপনি কমিশন পেয়ে যাচ্ছেন। প্রোডাক্টটা কি আপনি পাঠাচ্ছেন? প্রোডাক্টের সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে? নাই। তার মানে কি? এটা হচ্ছে সিপিএস অফার, অফার এটা হচ্ছে সিপিএস অফার, কস্ট পার সেল, অর্থাৎ সেল হইলে আমরা কমিশন পাচ্ছি। তো এখানে কি সাইন আপটা সেল না? এখন হোয়াট ইজ সিপিএ? সিপিএ হচ্ছে কস্ট পার অ্যাকশন। এই অ্যাকশনটা কত ধরনের হইতে পারে? সেখানেও কিন্তু আপনি একটা সাইন আপ ফর্মই পাচ্ছেন। আপনি যদি এই ধরনের মার্কেট প্লেসগুলো থেকে একটা সাইন আপ অফার নেন, মানে সিপিএ অফার নেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ওইটা প্রচার করতে হবে। তো আপনি কি প্রচার করতেছেন? একটা সাইন আপ ফর্ম। ওই সাইন আপ ফর্ম, এখন সেখানে সাইন আপ ফর্মে বিভিন্ন অপশন হইতে পারে, যে জাস্ট জিপ কোড,
যেমন আমাদের জিপকোড কত, 1214, যেমন জাস্ট জিপকোড সাবমিট করলেই আপনি কমিশনটা পেয়ে যাচ্ছেন। কাস্টমার অডিয়েন্স, আপনার টার্গেটেড অডিয়েন্স যখন জিপকোডটা সাবমিট করবে তখন আপনি কমিশনটা পেয়ে যাচ্ছেন। অথবা ইমেইল, ইমেইল সাবমিট হতে পারে, আপনার টার্গেটেড অডিয়েন্স যখন ইমেইলটা সাবমিট করতেছে আপনি কমিশনটা পেয়ে যাচ্ছেন, তাই না? সেম একইভাবে পেপার ডাউনলোড হতে পারে, যেমন এমন হতে পারে যে সাইন আপ করলেই সে একটা ডাউনলোড প্রোডাক্ট পাবে, ডাউনলোড একটা সফটওয়্যার ডাউনলোড করলেই সে আপনি কমিশনটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তো এটা হচ্ছে সিপিএ অফার। তাহলে এটা কি বুঝলাম আমরা, যে সাইন আপকে এখানে আমরা একটা অ্যাকশন ধরতেছি, জিপকোডকে একটা অ্যাকশন ধরতেছি, ইমেইলকে একটা অ্যাকশন ধরতেছি, আর কিছু কি পেপার ডাউনলোড, পেপার ডাউনলোডকে আমরা একটা অ্যাকশন ধরতেছি নাকি? তাহলে কি এটা কি সিপিএ, কস্ট পার অ্যাকশন। এখন সিপিএস, কস্ট পার সেল, যেটা অ্যাফিলিয়েট বলতেছি আমরা বলতেছি বা আপনারা বলতেছেন, সবাই বলতেছেন, যেটাকে আমরা আপনারা অ্যাফিলিয়েট বলতেছেন কোনটাকে, সিপিএস, কস্ট পার সেল। তাহলে কস্ট পার সেলের সেলটাকে যদি আমি একটা অ্যাকশন ধরি, এখানেও সাইন আপ, সিপি তেও সাইন আপ, সিপিএসও সাইন আপ, তো সিপিএস এর সেলটাকে যদি আমি একটা অ্যাকশন ধরি, তাহলে সিপিএস আর সিপি এর মধ্যে পার্থক্য কোথায় আছে? আপনি কাস্টমারের সামনে কি করতেছেন, একটা সাইন আপ ফর্ম থ্রো করতেছেন, সেটা সিপিএ হোক সেটা সিপিএস হোক, প্রোডাক্টের সাথে আপনার ডিরেক্টলি কোনো যোগাযোগ নাই, ঠিক আছে? প্রোডাক্টটা পাঠাচ্ছে যাদের প্রোডাক্ট তারা, আপনার কাজ হচ্ছে শুধু কাস্টমার ধরা, কাস্টমারকে দিয়ে সাইন আপটা কনফার্ম করা, ঠিক আছে? তো সিপিএ তে কি করতেছেন আপনি, কাস্টমারের সামনে সাইন আপ ফর্ম থ্রো করতেছেন, সিপিএস এ কি করতেছেন আপনি, কাস্টমারের সামনে সাইন আপ ফর্ম থ্রো করতেছেন, ডিফারেন্স কোথায়? আপনি যদি মার্কেটিং জানেন তাহলে আপনি সিপিএস প্রোডাক্টও মার্কেটিং করতে পারতেছেন, আপনি যদি মার্কেটিং জানেন তাহলে আপনি সিপিএ প্রোডাক্টও মার্কেটিং করতে পারতেছেন। আমি কি ক্লিয়ার? ওকে। আর এই মার্কেটিং মেথডগুলো হচ্ছে মূলত বর্তমান সময়ে আমরা যেটা দেখতেছি বা বিগত 7 বছর ধরে আমরা যেটা দেখতেছি, সেটা হচ্ছে মার্কেটিং পলিসি হচ্ছে আমাদের 3টা, এসইও, এসএমএম, ইমেইল মার্কেটিং, ঠিক আছে? এসইও, এসএমএম, ইমেইল মার্কেটিং। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমি এসইও কেন শিখব? আপনি এসইও শিখবেন আপনার লং টাইম মার্কেটিং পলিসির জন্য। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে যদি আপনি লং টাইম মার্কেটিং পলিসিতে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে এবং সেখানে আপনাকে প্রোডাক্টগুলো রাখতে হবে। বাট পার্টিকুলার নিশে আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, সেটা অবশ্যই পার্টিকুলার নিশে হইতে হবে। এখন নিশ কি জিনিস, সাপোজ আপনার নিশ গেমস হইতে পারে, আপনার নিশ পার্সোনাল লোন অফার হইতে পারে, আপনার নিশ টি শার্ট হইতে পারে, ঠিক আছে? আমি ওই অল্প কিছুই আলোচনা বললাম এই টিউটোরিয়ালে। তো যেমন ধরেন এটা কি, এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট, যে mycpatraining.com, যেটার মাধ্যমে আমি কি করতেছি, আমার মূলত আমার কোর্সটা অফার করতেছি নাকি, আমার কোর্স আর পেইড টিউটোরিয়াল। এখন এই যে ওয়েবসাইটটা, এটা কাদের জন্য তৈরি করা? এটা তৈরি করা হচ্ছে মূলত বাংলাদেশের শিক্ষিত জনগণ, যারা আউটসোর্সিং বা অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিং শিখতে চায় বা করে, তাই না? তাহলে তাদের হেল্পফুল, তাদের জন্য হেল্পফুল বিভিন্ন ধরনের টিউটোরিয়াল, বিভিন্ন ধরনের সফটওয়্যার, এগুলোই তো আমি এখানে দিচ্ছি নাকি? আর এর মাধ্যমে আমি কি করতেছি, স্টুডেন্ট কালেক্ট করতেছি নাকি? ওকে। আবার লক্ষ্য করেন, এখানে আমি একটা পেজ রাখছি, থিম ফর ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেস। যদিও আমার অনেক ওয়েবসাইট আছে যে অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিং এর জন্য আমি এটা থেকেই শো করি, তো এখানেও আমি একটা পেজ রাখছি ওয়েব ডিজাইন নামে, ঠিক আছে? এখানে আমি কি দিচ্ছি, ওয়ার্ডপ্রেসের থিমগুলো, ভালো ভালো থিমগুলো, বর্তমানে মার্কেটে যেগুলো চলতেছে ওই ধরনের থিমগুলো আমি এখানে রাখতেছি। তাহলে এখান থেকে সেল হলে আমি কমিশন পাবো না? অবশ্যই কমিশন পাবো। তো এটা হচ্ছে আউটসোর্সিং রিলেটেড ওয়েবসাইট, অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিং রিলেটেড ওয়েবসাইট, mycpatraining.com। সেখানে আমি এই থিমটা রাখছি। কেন রাখছি, তার কারণ এই নিশের সাথে এই থিম যায়। যারাই আমার ওয়েবসাইটের ভিজিটর, তাদের কিন্তু এই থিমটা লাগতে পারে, প্রয়োজনে আসতে পারে নাকি? লাগবে। কিন্তু এখানে যদি আমি ফার্নিচার নিশে পোস্ট দেওয়া শুরু করি, সেটা কি মানানসই? তাহলে আপনাকে পার্টিকুলার নিশ চুজ করতে হবে, যখন আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন ওই নিশ রিলেটেড প্রোডাক্টগুলো আপনি এখানে রাখতে পারবেন। যেমন ওই ওয়েবসাইটে, পার্টিকুলার নিশের ওই ওয়েবসাইটে ওই পার্টিকুলার নিশের প্রোডাক্টগুলোই আপনি রাখতে পারবেন। সেটা বিভিন্ন মার্কেট প্লেসের হইতে পারে, 10টা মার্কেট প্লেসের প্রোডাক্ট রাখেন, কোনো সমস্যা নাই। ক্লিয়ার?
তো সেখানে এভাবে তাহলে এটাকে কি করতে হবে, তাহলে এই যে টোটাল লিঙ্কটা, এই টোটাল লিঙ্কটাকে আমাকে সার্চ ইঞ্জিনে নিয়ে আসতে হবে যদি আমি এসইওর মাধ্যমে সেল চাই, নাকি সেল বা সাইন আপ চাই। ওকে, এরপরে কি আছে আমাদের? এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সবচেয়ে বড় ওয়েবসাইটের নাম কি? ফেসবুক। এরপর আছে টুইটার, পিন্টারেস্ট, টাম্বলার, ঠিক আছে, লিঙ্কডইন, তারপরে আছে ইনস্টাগ্রাম। আপনার প্রত্যেকটা, আমরা কি বলছি, আমাদের মার্কেটিং পলিসি কয়টা? এসইও, এসএমএম, ইমেইল মার্কেটিং। এখন এসইও তো আপনি ফ্রি সিস্টেমে কাজ করতে পারেন, পেইড সিস্টেমে কাজ করতে পারেন, আমাদের টোটাল ক্লাসে সবই চলে আসবে। তারপরে এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিংও আপনি ফ্রি মেথডে কাজ করতে পারেন, পেইড মেথডে কাজ করতে পারেন। ইমেইল মার্কেটিং, সেখানেও আপনি ফ্রি মেথডে কাজ করতে পারেন, আপনি পেইড মেথডে কাজ করতে পারেন, ঠিক আছে। তো যখন আমি একটা ওয়েবসাইট তৈরি করব, আমি এসইও করব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এখান থেকে রেজাল্টটা পেতে আমার একটু সময় লাগবে, হয়তো 4 মান্থস। আমি যদি ভালোভাবে কাজ করি, উইদিন 4 মান্থ আমার এটা সার্চ ইঞ্জিনে চলে আসবে এবং সেখান থেকে আমি হিউজ সেল পাব, ঠিক আছে। এরপরে কি আছে? এসএমএম। তো এসএমএম এর সবচেয়ে বড় ওয়েবসাইট হচ্ছে ফেসবুক, তাহলে ফেসবুকটা আমাদের ভালোভাবে শিখতে হবে। এখন এসএমএম এরও ফ্রি মেথড আছে, এসএমএম এরও পেইড মেথড আছে, ঠিক আছে। তো এসএমএম এ ফ্রি মেথডে যদি আমি কাজ করি, নর্মালি আমরা সাইন আপ কালেক্ট করি কোত্থেকে? আমাদের অফারে লেখা থাকে যে অমুক কান্ট্রি থেকে সাইন আপ কালেক্ট করতে হবে, অমুক কান্ট্রি থেকে সাইন আপ কালেক্ট করতে হবে। সাপোজ কোনো অফারে লেখা আছে যে দিস সাইন আপ ইজ অনলি ফর ইউএসএ, তার মানে আমাকে সাইন আপ, যতগুলো সাইন আপ আমি কালেক্ট করব সব ইউএসএ থেকে হইতে হবে, ঠিক আছে। তাহলে আমি মার্কেট করব কি? ইউএসএ বেজ, ইউএসএ বেজ মার্কেটিং করব। তো মনে করেন আমি যদি, সাপোজ আমি যদি এসএমএম ফেসবুক মার্কেটিং করি, তো আমার সাইন আপ কালেক্ট করতে হবে কোত্থেকে? ইউএসএ থেকে। তো সেক্ষেত্রে আমার ইউএস এর ভিজিটররা জাগ না থাকে কখন? আমার দেশি টাইমে রাত্রে। তাহলে আমি সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত যদি বিভিন্ন ফ্রি মেথডে কাজ করি, ফেসবুক, টুইটার, ইউটিউব এগুলো নিয়ে, তো সেখান থেকে হয়তো আমি একটা রেজাল্ট পাবো, কিন্তু খুব একটা বেশি না। সাপোজ ধরেন আমি যদি সারা রাত কাল পোস্ট করি বিভিন্নভাবে যে মেথডগুলো আমরা শিখবো, তো সেখানে দেখা যাবে যে আমার 2-3টা সেল বা সাইন আপ মাস্ট কনফার্ম। আর 3টা সাইন আপে যদি আমি $5 করে পাই, 3×5=$15, কিন্তু ওইটা আমার, যে আমি যে শ্রমটা দিলাম সারা রাত ধরে, ওই শ্রমের কাছে এই $15 কিছুই না, বুঝাইতে পারছি আমি। তাহলে আমাকে কি করতে হবে? যেতে হবে পেইড মেথডে। আচ্ছা, গেলাম আমি পেইড মেথডে। তো পেইড মেথডে যাওয়ার পরে এখন আমি পেইড মেথডে প্রোডাক্টটা সাজাবো সুন্দর করে। প্রোডাক্টটা সাজায় আমি যে মার্কেটিং পলিসিগুলো জানি পেইড মেথডের, সেভাবে আমি লঞ্চ করে দিব অ্যাড, ঠিক আছে। তো সেখান থেকে, সেখানে পেইড মেথডে প্রতি ভিজিটরে আমার একটা খরচ হচ্ছে, প্রতি ভিজিটরে আমার না হলেও 1 সেন্ট খরচ হচ্ছে, 1 সেন্ট। তো সেক্ষেত্রে আমি যদি $20 খরচ করি, আমার যদি $40 না আসে, তাহলে তো হইল না, হয়েছে। কিন্তু পেইড মেথডে $40 না, হয়তো আরও বেশি আসবে, ঠিক আছে, পেইড মেথডে আরও বেশি। কিন্তু পেইড মেথড ইউজ করবেন আপনি, ঠিক আছে, এই একটা সুন্দর কথা বলছেন। আপনি কি বলছেন? যে আমি পেইড মেথড ইউজ করব। তো পেইড মেথড ইউজ করতে গেলে তো আপনাকে ফ্রি মেথড শিখে যেতে হবে। আপনি যদি ফ্রি মেথড না শিখেন, আপনি পেইড মেথডে ভুল করবেন। ক্লিয়ার? ওকে, তাহলে গেল এসইও, এসএমএম। এবার আমাদের হাতে কি থাকলো? ইমেইল মার্কেটিং। এখন ইমেইল মার্কেটিংয়েও ফ্রি মেথড আছে, ইমেইল মার্কেটিংও পেইড মেথড আছে। তো ইমেইল মার্কেটিংয়ে, ইমেইল মার্কেটিংটা খুব মজার। মজার কিভাবে? ইন্টারনেটে বা অনলাইনে কিছু কিছু ওয়ার্কার আছে যারা বিভিন্ন মেথডে টার্গেটেড অডিয়েন্সের ইমেইলটা কালেক্ট করে, একদম টার্গেটেড। আমি যদি তাকে বলি আই ওয়ান্ট টু সেল দিস মোবাইল, ঠিক আছে, সে এই মোবাইলটা কার দরকার, ওই অডিয়েন্সের ইমেইল অ্যাড্রেসগুলো আমাকে কালেক্ট করে দিয়ে দিবে। তো সেখানে প্রতি হাজারে সে আমার কাছ থেকে একটা ভালো অ্যামাউন্ট নেবে। যেমন ধরেন সে যদি 1,000, আমি তাকে বললাম যে আমি এই মোবাইল অ্যাফিলিয়েট অফারটা সেল করতে চাচ্ছি, তুমি আমাকে টার্গেটেড অডিয়েন্সের ইমেইল অ্যাড্রেসগুলো কালেক্ট করে দাও। তো তারা কি করবে? তারা ইমেইল অ্যাড্রেসগুলো কালেক্ট করবে, কালেক্ট করে 1,000 ইমেইল অ্যাড্রেস হয়তো সে আমার কাছে সেল করলো কত? $5,000। তাহলে এই যে মোবাইলের এই অফারটার, সাপোজ মনে করেন যে সাইন আপ কমিশন, সিপিএ অফার ধরলাম, সিপিএ অফার বা সিপিএ অফারই ধরলাম,
যে সাইন আপ কমিশন কত, $5। আমি ধরলাম সাইন আপ কমিশন $5 অথবা $10। তো সিপিএ অফারের ক্ষেত্রে দেখা যায় 1030টা সাইন আপ কনফার্ম। ইমেইল মার্কেটিংয়ে 1030টা সাইন আপ মানে এটা অনেকটা গ্যারান্টি সহকারে বলা যায় কনফার্ম ইমেইলের ক্ষেত্রে, কারণ একদম টার্গেটেড অডিয়েন্সের ইমেইলগুলো এগুলি, মানে যাদের দরকার এই অফারটা, যারা খুঁজতেছে তাদের ইমেইলগুলো আমি কিনে নিছি কত দিয়ে, $5,000 দিয়ে। আর এই ইমেইলগুলো যদি আমি হাতেও পাঠাই, ধরেন জিমেইল থেকে, ইয়াহু থেকে, এই হটমেইল থেকে, আমি যদি হাতেও পাঠাই ২০টা ২০টা করে, সেক্ষেত্রে আমার কতক্ষণ সময় লাগতে পারে 1000 ইমেইল পাঠাইতে? ২ ঘন্টা লাগবে। তাহলে আমি ইমেইল কিনলাম কত দিয়ে, $5,000। আমি টার্গেটেড অডিয়েন্সের কাছে আমার অফারটা সুন্দরভাবে সিপি অফারটা সাজায় পাঠিয়ে দিলাম, তো সেখান থেকে যদি আমার ৩০টা সাইন আপ আসে কত, ৫/৩০=$150, বাংলাদেশি টাকায় কত টাকা? আচ্ছা আমরা এটি করেই ধরি, ধরেন না আমরা এটি করেই ধরলাম, তার মানে $100 ৮,০০০ টাকা আর ১২,০০০ টাকা। তা আমি মেইল কিনছিলাম কত দিয়ে, ৫,০০০। তো এই মেইলটা আমি তো একটা প্রোডাক্ট পাঠাইলাম, আমি কি এই মেইলটা আবার রিইউজ করব না? সেম ক্যাটাগরির আরেকটা প্রোডাক্টের জন্য মেইলটা আমি রিইউজ করব না, সেখান থেকে আসবে না? তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে ইমেইল মার্কেটিং একটা মজার বিষয়। তাহলে আমরা কি বুঝতে পারছি যে লং টাইম মার্কেটিং পলিসি এবং শর্ট টাইম মার্কেটিং পলিসি দুইটাই আমাদেরকে শিখতে হবে? শর্ট টাইম মার্কেটিং পলিসি কোনটা? ইমেইল মার্কেটিং। হ্যাঁ, তো ইমেইল মার্কেটিং আরও অনেক বিষয় আছে, বিস্তার মানে কি বলে অ্যাডভান্স লেভেলে আমরা অটো রেসপন্ডার ইউজ করব এবং সেটা কেন ইউজ করতে হবে বা সেটার সুবিধা অসুবিধা এভরিথিং আমরা ক্লাসে পেয়ে যাব। আমি কি বুঝাইতে পারছি? আর যখন আমরা টোটাল বিষয়গুলো শিখে ফেলবো, অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিংয়ের অনেক অনেক সেক্টর, অনেক অনেক সেক্টর, যেটা ৭টা ক্লাসে সবই আলোচনা করা হবে, তা আপনি যেটা খুশি সেটাই করতে পারতেছেন আফটার ৭ ক্লাস। আমি কি ক্লিয়ার? ওকে, তো গাইডলাইনটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।